हेलो, सुना जाए कथा? জি আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আজকে টিপস এন্ড ট্রিক্স সেশন, আমরা এমএস ফ্যাকাল্টি নিয়ে আমরা আলোচনা করব। আশা করি যে আমার স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে কিনা? এখানে আমার পরিচিত শারমিন, বলো শারমিন, আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি যাচ্ছে ভাইয়া, যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শারমিন, শুনতে পাচ্ছি? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া, স্লাইড দেখা যাচ্ছে কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি না, এই জন্য অপেক্ষা করছি। একটা মিনিট, একটু দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমরা তাহলে আজকে আলোচনা করব এমএস ফ্যাকাল্টি নিয়ে। আমার কাছে, আমি যেহেতু, আমরা এমএস ফ্যাকাল্টিটা মনে হয়েছে যে সবচেয়ে বিরক্তিকর, কারণ এটার মধ্যে পড়ার বিষয়বস্তুগুলো অনেক বেশি। যেমন এমডি ফ্যাকাল্টিতে খুবই সহজ, ডেভিডসনটা যদি কেউ নিয়মিত পড়ে সে আশা করতে পারে যে খুব ভালো করতে পারবে। পেডিয়াট্রিক ফ্যাকাল্টি অনেক সহজ হয়ে গেছে, যেহেতু এখন পুরোপুরি পেডিয়াট্রিক ফ্যাকাল্টিটা আলাদা হয়ে গেছে ফ্যাকাল্টি কোয়েশনটা। সুতরাং আমাদের যেটা ঝামেলা সেটা হচ্ছে আমাদেরকে অনেক কিছু পড়তে হয়। আচ্ছা, তাহলে কি পড়তে হয় তা বলার আগে এখান থেকে একটা কথা সবাইকে মনে করিয়ে দিই। আপনার ফ্যাকাল্টি থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে, 100 নম্বরের পরীক্ষায় আপনার 20 নম্বর থাকবে ফ্যাকাল্টি থেকে। ঠিক আছে, তাহলে আপনার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাকাল্টি থেকে 20 নম্বর প্রশ্ন আসা মানে হচ্ছে এটার মধ্যে একটু হলেও আপনার ভালো করে পড়তে হবে। আমাদের হাতে সময় আছে কতদিন? 17 দিন। শারমিন 17 দিন আছে নাকি আরো কম? 16 দিন। 16 দিন। আচ্ছা, 16 দিন। তো 16 দিনের মধ্যে তাহলে কিভাবে আমি এই সময়টাকে কাজে লাগাতে পারবো, প্রথম কথা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে প্রথম যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন কোন বিষয় থেকে আমাদের এমএস ফ্যাকাল্টিতে প্রশ্ন আসবে। সবাই হয়তো, তোমরা সবাই হয়তো জানো, তারপরও আমি একটু মনে করে দিই। সেটা হচ্ছে আমাদের এমএস ফ্যাকাল্টিতে সার্জারি অর্থাৎ বেলি লাভ, তারপরে হচ্ছে গাইনি, গাইনির মধ্যে হচ্ছে শুধুমাত্র গাইনি না, গাইনি এবং অপস, INT। সুতরাং 4টা জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে, এই 4টা জায়গা থেকে কাভার করাটা একটু কঠিন। তো আপনারা যদি আগে কখনো আমার সাথে ক্লাস বা আমার সাথে কথা হয়ে থাকে, আমি একটা জিনিস সবাইকে বলছিলাম যে জিনিসটা কঠিন হলেও আপনি যদি আগের প্রশ্ন বা আগের টপিকস গুলা যদি পড়া থাকে, আপনি বেশিরভাগ প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এটাকে আপনাকে আমি মানে ইয়াদ দিতে পারি যে মানে একদম অ্যাসুরেন্স করতে পারি, আপনি আগে প্রশ্ন বা রিলেটেড টপিকস গুলো পড়া থাকলে মোটামুটি আপনি বেশিরভাগ কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। সুতরাং তাহলে এই 16 দিন কাজে লাগানোর জন্য আমার আমার কাছে মনে হয় যে আপনারা সবাই চেষ্টা করবেন, যেহেতু 20 নাম্বার কিন্তু একটা বড় একটা মার্কস, এটা কিন্তু এরকম না যে 5-10। তো আপনি যেটা করতে পারেন যে আপনি প্রতিদিন চেষ্টা করবেন যে পড়ার জন্য অ্যাটলিস্ট 2 ঘন্টা অ্যাটলিস্ট আপনার এই এটার জন্য রাখা উচিত প্রতিদিন। 16 দিনে যদি আপনি 32 ঘন্টা পড়েন, আপনি আশা করা যায় যে যেহেতু আগেও পড়া হয়ে গেছে আপনার, এটা পুরোপুরি কাভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার আপনার প্রতিদিন তাহলে চেষ্টা করবেন যে 2 ঘন্টা করে আপনার এই রেসিডেন্সির এমএস ফ্যাকাল্টিটা পড়া উচিত। কিভাবে পড়া উচিত? আপনি প্রথমত যে কোনো একটা সাজেশন ফলো করতে পারেন, যেমন আমার আজকে যে সাজেশন, যদিও লেখা আছে এক্সাম নাইট টপিকস, কিন্তু এই টপিকস গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টপিকস গুলা হচ্ছে আপনি যদি মোটামুটি পড়ে যান, আশা করি যে আপনার জন্য বেশিরভাগ কোয়েশ্চেনে অ্যান্সার পড়ে যাবে, কমন পড়ে যাবে। সুতরাং এই টপিকস গুলাকে ধরে পড়তে পারেন। আর কারো যদি আগে থেকে বেলি ল্যাবটা পড়া থাকে, আমি বলবো যে বেলি ল্যাবটা পুরোপুরি একদম ডিটেলস না পড়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা থেকে ছক গুলা পড়ার জন্য, ছকের মধ্যে অনেক কিছু দেওয়া আছে এবং অ্যান্সার গুলো ওখান থেকে কমন পড়ে যায়। বেশিরভাগ কোয়েশ্চেনে আমার কাছে মনে হয়েছে যে ছক থেকে কমন পড়ে যায়। সুতরাং আপনি যদি টপিকস এবং হচ্ছে ছক গুলা পড়ে যান, এখানে যে ইম্পর্টেন্ট টপিকস দেওয়া আছে তার সাথে যদি বিভিন্ন ছক গুলা পড়ে যান, আশা করি যে আমাদের
ছক বলতে সামারি বক্স আর কি, সামারি বক্সটা পড়ে গেলে বেশিরভাগ কোশ্চেন কমন পড়ে যাবে। আর সাথে আপনি আমাদের যে শিট দেওয়া ছিল ওই শিটটা একটু পড়বেন, শিটটা ভালো মতো করে পড়লে আশা করি যে বেশিরভাগ কোশ্চেন কমন পড়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা 2 নাম্বার যেটা ট্রিক্স এর ক্ষেত্রে, আপনি যদি মোটামুটি, আপনার এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই, আপনি যে জিনিসটা পারবেন না মাথায় রাখবেন যে সবাই এই জিনিসটা পারবে না, অন্যান্য সাবজেক্টের থেকে এটা একটু কিন্তু আলাদা। যেমন আমি যদি বলি ফিজিওলজি বা অ্যানাটমি, সেক্ষেত্রে কিন্তু এরকম হবে না, আপনি যেটা পারবেন না ওইটা অন্য কেউ পারতে পারে, কারণ ওগুলো একটু কমন টপিক, সেগুলো সবাই পড়ে। কিন্তু MS ফ্যাকাল্টির ক্ষেত্রে আবার উল্টা দেখা যায় যে এত বেশি টপিকস, যদি একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন আসে যেটা আপনার জন্য কঠিন, এটা অন্য একজনের জন্য কিন্তু কঠিন। সুতরাং আপনি যদি একটু ভালো প্রিপারেশন নেন, আশা করা যায় যে অন্যদের তুলনায় আপনি ভালোই করবেন। কঠিন কোয়েশ্চেন আসলে বাদ দিলেও যেগুলো নর্মাল কোয়েশ্চেন আছে ওগুলো আনসার করলে আপনার মোটামুটি যে মার্কসটা থাকলে আপনি আপনার সাবজেক্টে চান্স পাওয়া দরকার ওটা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা তাহলে কিভাবে পড়বো? আমরা প্রথমে পড়বো হচ্ছে টপিকস ধরে, সাথে কি রাখবো? বেলি ল্যাবটা সাথে রাখবো, বেলি ল্যাবের মধ্যে আমরা সামারি বক্স গুলো দেখে যাবো, সামারি বক্স যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা দেখবো। তারপর সাথে হচ্ছে INT গাইনি, INT তে আমরা চেষ্টা করবো শুধুমাত্র ইম্পর্টেন্ট বিভিন্ন কজ গুলা, বিভিন্ন ড্রাগস গুলার নাম, এই ধরনের কোশ্চেন গুলো পড়ার জন্য। যেমন মিডলাইন সোয়েলিং ইন দা নেক, ল্যাটারাল সোয়েলিং ইন দা নেক, কজেস অফ দা এপিস্টেক্সিস, তারপর CSM এর কমপ্লিকেশন অর্থাৎ মুখস্থ কোয়েশ্চেন, তারপরে হচ্ছে পলিহাইড্রামনিওস এর কজ, তারপর কি কি টিউমার মার্কার আছে, প্রি ক্যান্সারাস লেশন ইন গাইনি, এই জিনিসগুলা মানে মোটামুটি মুখস্থ টাইপের জিনিসগুলো পড়ার জন্য। ঠিক আছে, তাহলে আশা করি যে আপনার এর বাইরে কিছু তেমন একটা আনকমন থাকবে না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যাব এবং সাথে বলার চেষ্টা করবো যে আসলে আমাদের কি কি ইম্পর্টেন্ট। সবার আগে প্রিন্সিপালস অফ সার্জারি, আপনি 100% গ্যারান্টি এখান থেকে একটা প্রশ্ন আসবে। আমাদের, আমার কাছে মনে হয় যে পুরো বেলি ল্যাবের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, MS ফ্যাকাল্টি বা সার্জারি যারা করবেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে প্রিন্সিপালস অফ সার্জারি। এখানে সবচেয়ে কিছু ইম্পর্টেন্ট যেমন আছে হচ্ছে মেটাবলিক রেসপন্স টু ইঞ্জুরি অ্যান্ড শক, এখান থেকে একটা প্রশ্ন আসাই উচিত। এই মেটাবলিক রেসপন্স টু ইঞ্জুরিতে একটা ছবি আছে প্রথম চ্যাপ্টারে, আপনারা ছবিটা খুব ভালো করে দেখবেন, ওখানে কোন কোন হরমোনের লেভেলটা বাড়ে, কোন কোন হরমোনের লেভেল কমে, আপনারা ওইটা খুব ভালো করে দেখে যাবেন, এখান থেকে প্রশ্ন আসছে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, এর সাথে চেষ্টা করবেন যে শক, শকের ক্লাসিফিকেশন, একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে এবং ওই ক্লাসিফিকেশনের মধ্যে কোন শকের মধ্যে কোন ধরনের শক হয়, যেমন অবস্ট্রাকটিভ শকের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে অবস্ট্রাকটিভ শক হয়, কোন কোন ক্ষেত্রে কার্ডিওজেনিক শক হয়, এটা খুব ভালো করে দেখে যাবেন, কজ গুলো দেখে যাবেন, কজোলজি আপনারা ভালো করে লিখে রাখেন এগুলোর মধ্যে। আমাদের যেমন খুব কমন FCPC একটা প্রশ্ন আসে যে ডিস্ট্রিবিউটিভ শকের কি কি কারণ আছে, সুতরাং এটা আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, হিমোরেজ টাইপস, এখানে একটা জিনিস বলে রাখি, হিমোরেজের মধ্যে সবচেয়ে কম ইম্পর্টেন্ট যেটা আসে রিয়াকশনারি হিমোরেজ, রিয়াকশনারি হিমোরেজের কজ এবং কি কি সার্জারিতে রিয়াকশনারি হিমোরেজ হয়, এই দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসে। কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, এটা পরীক্ষায় আসাই উচিত, এটা যে কি পরিমাণ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, রিয়াকশনারি হিমোরেজের ইয়াগুলা বলে দিবেন একটু। কি কোন কোন সার্জারিতে রিয়াকশনারি হিমোরেজ হয়, হ্যাঁ আর হ্যাঁ কেউ কি বলতে পারবে? এখানে যারা পড়াশো আমি তাদেরকে হেল্প করবো। কোলেসিস্টেক্টমিতে কি হয়? থাইরয়েড টনসিল, সার্কামসিশন, ভেরি গুড, থাইরয়েড একদম, তারপরে টনসিলেক্টমি, সার্কামসিশন। আচ্ছা, সার্কামসিশন হতে পারে যদি আমরা ব্লিডিং করতে বলি, হিমোরয়েডেক্টমি, হিমোরয়েডেক্টমি, ভেরি গুড, আরেকটা কি বলছো? প্রোস্টাটেক্টমি, ভেরি গুড, প্রোস্টাটেক্টমি। সুতরাং আমরা একটা জিনিস খেয়াল করব, যে সকল অর্গান গুলার গ্ল্যান্ড গুলার একটা প্যাটার্ন আছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, টনসিল, টনসিল যদিও একটা লিম্ফেটিক অর্গান কিন্তু এটার মধ্যে ব্লিডিং মানে ভ্যাসকুলারিটি অনেক বেশি। একইরকম ভাবে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে হিমোরয়েড, হিমোরয়েডের মধ্যে ভেনাস সাপ্লাইটা অনেক বেশি থাকে, ওখান থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, প্রোস্টেট একটা গ্ল্যান্ড। ঠিক আছে, একটা জায়গায় কোলেসিস্টেক্টমিতে ট্রু দেওয়া ছিল রিয়াকশনারি হেমোরেজ আর কি, কোলেসিস্টেক্টমিতে রিয়াকশনারি হেমোরেজ হয় না আমার হয় না যতটুকু জানি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যেগুলো ভাস্কুলারিটি বেশি, কোলেসিস্টেক্টমিতে যদি হয় যেটা হচ্ছে আপনি যদি ভেসেলটার মধ্যে লাইগেট করতে না পারেন ক্লিপ দিয়ে ল্যাপারোস্কোমিক ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, একটা ভেসেল, এখানে তো আর কোনো কিছু নাই। যেমন থাইরয়েড বা প্রোস্টেটের ক্ষেত্রে এত ভেসেল, আপনি যদি খুব ভালো করে লাইগেট না করেন সমস্যা দেখা দিবে। কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশনের বেশি আসে যেটা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, কমন কোয়েশ্চেন তারপরে পরীক্ষা বারবার আসে। আর ওইখানে একটা আছে যে হাইপার ক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া দুইটাই থাকে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ওন হিলিং। আচ্ছা, আমরা প্রিন্সিপালস অফ সার্জারিতে আমাদের অন্যান্য গুলা যেমন হচ্ছে ফ্রেশ ফ্রোজেন ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস পরীক্ষায় আসে না, তারপরে যদি কারো পড়া থাকে একবার চোখ বুলাই যায়,
কোন ব্লাড প্রোডাক্টসের মধ্যে কোনটা থাকে এটা একবার দেখে যায়। 3 নাম্বার, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ওন হিলিং, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং আসা উচিত। এই ধরনের জিনিসগুলো আসলে দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। লোকাল ফ্যাক্টর এবং হচ্ছে কি জেনারেল ফ্যাক্টর, এটা পরীক্ষার জন্য আসলে এই ধরনের কোয়েশ্চেন আসা উচিত। এখানে আরেকটা জিনিস একটু লিখে রাখেন, সেটা হচ্ছে স্টেজেস অফ দা ওন হিলিং। ওন হিলিং এর কোন কোন স্টেজ আছে, এটা বেলি ল্যাব থেকে 3টে স্টেজের কথা বলা আছে, কিন্তু নর্মালি 4টে স্টেজে এটা হয়। বেলি ল্যাবের মধ্যে আগে কিন্তু প্যাথোলজিতে সাধারণত আগে মনে হয় 4টে স্টেজই ছিল বা বেলি ল্যাবেই ছিল, কিন্তু পরে একটা স্টেজ বাদ দিছে অকারণে। এবার আমরা আসি লাস্ট, হচ্ছে 4 নাম্বার, গ্যাংগ্রিন টাইপস অ্যান্ড টিটেনাস। গ্যাংগ্রিনটা পড়বেন, গ্যাংগ্রিন আপনারা প্যাথোলজি থেকে পড়বেন, ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন। আপনারা এইখানে যেটা পড়ার মতো আছে সেটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিনটা। গ্যাস গ্যাংগ্রিন, ডায়াবেটিক ফুডটা কোন গ্যাংগ্রিন দিব? হ্যাঁ, এটা আমি কি বলছিলাম, আমি ক্লাস যদি নিয়ে থাকি আমি বলছিলাম, কিন্তু নর্মালি কিন্তু ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সুতরাং সেখানে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে ড্রাই গ্যাংগ্রিন হয়। কিন্তু যদি ওখানে সুপার ইম্পোজড ইনফেকশন থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েট গ্যাংগ্রিন হতে পারে। সুপার ইম্পোজড ইনফেকশন থাকলে সেক্ষেত্রে ওয়েট গ্যাংগ্রিন হয়, ঠিক আছে? সুতরাং আপনার এইখানে আমার যেটা ধারণা যে আপনাদের দেওয়া উচিত হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন। নর্মালি একটা পেশেন্টের যে ইনফেকশন থাকবে তা কিন্তু না, ইনফেকশন নিয়ে পেশেন্ট আসে কিন্তু হচ্ছে সবসময় যে ইনফেকশন থাকে তা কিন্তু না, ঠিক আছে? আপনারা অ্যান্সার করবেন হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন। কিন্তু যদি আগেই বলা থাকে যে কোনো কারণে, যে কোনো ক্লু দেওয়া থাকে যে সুপার ইম্পোজ ইনফেকশন আছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু ওয়েট গ্যাংগ্রিন হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের সবার এটা জানা উচিত যে আসলে কোনো বইতে কিন্তু স্পষ্ট করে এই কথাটা লেখা নাই, কারণ ডায়াবেটিস এ কি ধরনের গ্যাংগ্রিন হবে এটা কিন্তু কোনো জায়গায় শিওর না। পেশেন্ট আপনার কাছে ওয়েট গ্যাংগ্রিন নিয়েও আসতে পারে। আমাদের সার্জারি বইতে কোথাও একটা লাইন লেখা নাই যে ডায়াবেটিস এ এটা লেখা আছে, ডায়াবেটিস এ কেন ভাইয়া গ্যাংগ্রিন। রবিনস এ মনে হয় লেখা আছে যে এটা ড্রাই গ্যাংগ্রিন, কিন্তু ভাইয়া আমরা সিনাপস এ যতই এক্সাম দিছি মানে ওয়েট গ্যাংগ্রিন এর এক্সাম্পল এ ড্রাই গ্যাংগ্রিন মানে ডায়াবেটিক ফুড দিলে বা না দিলেও এটা ফলস হয়, মানে দেখা যায় যে শুধু ঝামেলা কনফিউশন হয়। ঝামেলা হলেও আসলে কিছু করার নাই, কারণ আমি নিজে ডেভিডসন বা ওদেরকে জিজ্ঞেস করছি, ওরা মানে এটা কোনো স্পেসিফিক কোনো অ্যান্সার নেই, এই কারণে সমস্যা। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যেটা দেখি দুই ধরনের পেশেন্টই পাইছে, কিন্তু ড্রাই গ্যাংগ্রিনও পেশেন্টও পাইছে, ওয়েট গ্যাংগ্রিনও পেশেন্টও পাইছে, ঠিক আছে? এটা নিয়ে আসলে একটা ঝামেলা। আপনার ড্রাই গ্যাংগ্রিনটা দিয়ে আনসার করে টিটেনাস, টিটেনাস থেকে প্রশ্ন পরীক্ষায় মাইক্রোবায়োলজিতে আসবে, কিন্তু আপনার এখান থেকে এটা লাগবে না। সুচার ম্যাটেরিয়াল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালো করে 2টা ছবি আছে, আপনারা যদি কেউ বেলি ল্যাব পড়ে থাকেন, বেলি ল্যাবের মধ্যে কোনটা অ্যাবজর্ভেবল কোনটা নন অ্যাবজর্ভেবল, আপনারা এর মধ্যেও কিছু স্পেসিফিক সুচার ম্যাটেরিয়ালের বর্ণনাটা একটু পড়বেন। আচ্ছা, ফ্লুইড ইন সার্জারি, ফ্লুইডের ক্ষেত্রে আসলে স্পেসিফিক্যালি ওরকম কিছু আসে না, কিন্তু এইটুকু জানা উচিত, ফ্লুইড গুলো কম্পোজিশন জানা উচিত, বিশেষ করে হার্ট সল। হার্ট সলের মধ্যে অনেক কিছু আছে, আর হার্ট সল ছাড়াও নর্মাল স্যালাইন এবং ডিএ, এই 3টার কম্পোজিশন জানবেন। একটা প্রশ্ন পরীক্ষা আসছিল, কোনটা কলয়েড এবং ক্রিস্টালয়েড কোনটা, এটা তো আপনারা পারবেনই। কলয়েড গুলো তো আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করি, যেমন এনডিএ, তারপর হচ্ছে কলয়েড এর মধ্যে ডিএ আছে, ডিএনএস আছে, নর্মাল স্যালাইন আছে, হার্ট সল আছে, আর ক্রিস্টালয়েড এর মধ্যে প্লাজমা প্রোটিন, প্লাজমা কন্টেনিং বা হচ্ছে কার্বন। উল্টা বলতেছেন মনে হয়, উল্টা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, উল্টো হয়ে গেছে। ক্রিস্টালয়েড গুলো হচ্ছে আমরা যেগুলো বলি আর কি, আর কলয়েড হচ্ছে ওইটা। এটা একটা প্রশ্ন পরীক্ষা আসছিল, আশা করি যে তোমরা এটা অ্যান্সার করতে পারবা। এগুলো তো দৈনন্দিন জীবনে খুব ব্যবহার করি। হার্টসোলে শুধু বর্ণনা একটু পড়ে যাবে, হার্টসোলের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। আচ্ছা, বার্ন, বার্নের টাইপস এবং ম্যানেজমেন্ট। বার্নের ক্ষেত্রে বার্নের টাইপস নিয়ে প্রশ্ন আসে যে কি কি টাইপস আছে, কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসছিল যে বার্নে পেশেন্ট কিভাবে কেন মারা যায়। এটা ডেভিডসন বেলি ল্যাবের মধ্যে আছে, এটা একটু দেখে নিও যে বার্নের পেশেন্টটা কেন মারা যায়, এটা একবার প্রশ্ন আসছিল। আর হচ্ছে ক্লাসিফিকেশন পড়তে পারো, কিন্তু ওরকম যেমন আমাদের সার্জারি এফসিপিএস এ যেরকম প্রশ্ন আসে ওরকম প্রশ্ন এখানে আসে না। যেমন আমাদের প্রশ্ন আসে যে কোন ধরনের একটা পেশেন্টের বর্ণনা দেওয়া থাকে তখন কি ধরনের হতে পারে, কোন টাইপস এর বার্ন, এটাও আসে। এখানে আরেকটা জিনিস পড়া উচিত যে বার্নের পেশেন্টকে কখন আমরা হায়ার সেন্টারে রেফার করব, এটা জানা উচিত। পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া এবং পাইরেক্সিয়া, পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়ার কজ পড়তে হবে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোস্ট অপারেটিভ পাইরেক্সিয়ার কজ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, 5 নাম্বার চ্যাপ্টার যেটা আছে, 5 নাম্বার চ্যাপ্টারে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এসআইআরএস এর কি কি ফিচার আছে, সিস্টেমিক ইনফ্ল্যামেটরি রেসপন্স সিন্ড্রোমের কি কি ফিচার আছে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা অনেকবার আসছে। তারপর আরো কিছু ছোট ছোট বক্স আছে, যেমন আমরা কখন একটা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব, পোস্ট অপারেটিভ পেশেন্টকে, আপনারা একটু লিখে রাখেন, এগুলো একটু দেখতে পারেন।
আচ্ছা, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন গেল, কিলয়েড অ্যান্ড হাইপারট্রফিক স্কার এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কিলয়েড। কিলয়েডটা পরীক্ষার জন্য কিলয়েড কিভাবে ট্রিটমেন্ট করে এটা একটা বক্স দেওয়া আছে, এবং কিলয়েড কাদের হয়, কেন হয়, এই জিনিসগুলো একটা ছোট করে একটা চ্যাপ্টারে, 3 নাম্বার চ্যাপ্টারে, অর্থাৎ ওনডিলিং যেটা, ওখানে লিখা আছে, ওখানে একটু ভালো করে দেখবেন ওই জায়গাটা। হাইপারট্রফিক স্কারের ক্ষেত্রে তেমন কোনো বর্ণনা নাই, জাস্ট সংজ্ঞাটা জানলেই হবে। বায়োপসি এবং এফএনএসসি, বায়োপসি এবং এফএনএসসির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বেলি ল্যাপটা একটু দেখার জন্য। এইখানে বায়োপসি এবং হিস্টোপ্যাথো এফএনএসসির ক্ষেত্রে কখন আমরা কোনটা করি, কোনটা অ্যাডভান্টেজ কি, এটা গুরুত্বপূর্ণ। এইখানে আরেকটা জিনিস পরীক্ষা আসার মতো আছে, সেটা হচ্ছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। এটা কিন্তু একটা বেলি ল্যাবে বেশ ভালো একটা বর্ণনা দেওয়া আছে, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি আমরা কখন করি, এটা অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা একটু পড়বেন, এটা একটু লিখে রাখেন। স্টেরিলাইজেশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, স্টেরিলাইজেশন। কিন্তু সমস্যা হচ্ছে স্টেরিলাইজেশন থেকে বেলি ল্যাবে তেমন কোনো কিছু দেওয়া নাই। আপনারা যদি সম্ভব হয় এসআরবিতে একটা চার্ট দেওয়া আছে, স্টেরিলাইজেশন কোনটার ক্ষেত্রে কোন মেথড ব্যবহার করা হয়, স্টেরিলাইজেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসা উচিত, এটা আমাদের এমএস ফ্যাকাল্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রপিক্যাল ইনফেকশন এবং ইনফেস্টেশন, এর মধ্যে এটা তো আমার আমার বিশদ জানা আছে, আপনারা চেষ্টা করবেন যে দুই একটা জিনিস জানার জন্য, যেমন হচ্ছে আমি একটু বলি, টিবির অংশটা পড়বেন, টিবির মধ্যে দুইটা চার্ট আছে, টিবিটা একটু পড়বেন, টিউবারকুলোসিস। টাইফয়েড পড়বেন, টাইফয়েডের একটা কোয়েশ্চেন পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে টাইফয়েড থেকে কোন কোন সার্জিক্যাল কমপ্লিকেশন হতে পারে, এটাও টাইফয়েড খুললে দেখবেন যে টাইফয়েডের মধ্যে আছে। তারপরে হচ্ছে বাকিগুলোর মধ্যে অ্যাসকারিস ল্যাম্বিকয়েডস এর মধ্যেও সার্জিক্যাল কি কি কমপ্লিকেশন হতে পারে এটা পড়তে পারেন। আর হাইড্রাটিক ডিজিজ, তারপর হচ্ছে অ্যামিবিক লিভার অ্যাবসেস, অ্যামিবিক লিভার অ্যাবসেস আপনারা মোটামুটি পড়ছেন, ওইখানে দুই একটা চার্ট আছে, জাস্ট খুলে প্রত্যেকটা চার্ট পড়ে নেবেন, ঠিক আছে, জাস্ট খুলে প্রত্যেকটা চার্ট পড়বেন আর কিছু না। এইখানে চার্ট গুলা পড়লে একদম পুরোপুরি কমন, আপনি জাস্ট একবার একবার করে রিডিং পড়লেই হবে। লোকাল এবং স্পাইনাল অ্যানেস্থেসিয়া এবং কমপ্লিকেশন, লোকাল অ্যানেস্থেসিয়া পরীক্ষা আসে, লোকাল অ্যানেস্থেসিয়া কি কি কমপ্লিকেশন আছে এটা আসে, আপনারা এটাও বেলি ল্যাবে চার্ট দেওয়া আছে। স্পাইনাল অ্যানেস্থেসিয়া কমপ্লিকেশনটা পড়বেন, এটা পরীক্ষা আসছিল এবং পরীক্ষা আসার মতো আমাদের শিটের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। আরেকটা জিনিস আমাদের শিটে দেওয়া আছে, যেটা পড়বেন, যে মাসেল রিল্যাক্সেশন আমরা কি কি ব্যবহার করি, আর হচ্ছে কি যে অ্যানেস্থেসিয়ার জন্য আমরা কোন কোন ড্রাগ গুলা ব্যবহার করি, জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য কেটামিন, তারপরে হচ্ছে কি যে ইটোমিডেট, তারপরে হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, এটা একটা চার্ট দেওয়া আছে, বক্সটা একটু পড়বেন, পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মাসেল রিল্যাক্সেশন আমরা কোনটা ডিপোলারাইজিং, কোনটা নন ডিপোলারাইজিং, এটা পড়বেন, এটা আপনারা হয়তো পারবেন। এর মধ্যে সাক্সামেথোনিয়ামটা একটু ভালো করে পড়বেন, এটা অনেকগুলো কমপ্লিকেশন আছে। তারপরে হচ্ছে কি যে আমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে গ্যাসিয়াস আমরা যে ইয়াগুলা ব্যবহার করি মেনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া, জিএন মেনটেন করার জন্য আমরা যে গ্যাসিয়াস এলিমেন্ট গুলা ব্যবহার করি ওগুলোর নাম কি কি আছে, বিশেষ করে নাইট্রাস অক্সাইড ব্যবহার করলে এটা কমপ্লিকেশন কি হতে পারে, এটা পরীক্ষা আসছিল। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আসি অর্থোপেডিক্স এবং ট্রমাটোলজি, এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সবচেয়ে কমন যে চ্যাপ্টার, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মেটাবলিক বোন ডিজিজ, এর মধ্যে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস একটা প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি কি কারণে অস্টিওপোরোসিস হতে পারে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর গুলো কি কি। 2 নাম্বার একটা জিনিস জানা আপনাদের সবার জানা উচিত, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটেজ এবং ক্যালসিয়াম নর্মাল থাকে, এটা আপনার জানাতে হবে, এটা পরীক্ষা আসছিল, এটা কিন্তু বেশি থাকে, কোনো ডিফারেন্স নষ্ট, এটা কোনো এই দুইটা লেভেলে কিন্তু কোনো চেঞ্জ হয় না, এগুলো নর্মাল থাকে। রিকেটস এবং অস্টিওমালাসিয়া, রিকেটস এর একটা পরীক্ষায় খুব কমন একটা প্রশ্ন আসে, কি কোশ্চেন আসে বলো তো, ফারিয়া বলো, রিকেটস এ কি প্রশ্ন করি, রেডিওলজিক্যাল ফাইন্ডিং, ভেরি গুড, এটাই, তার মানে তুমি পড়ছো, বোঝা যাচ্ছে, চেষ্টা করলে দেখবে যে খুব ভালো রেজাল্ট করতে পারবে। এখন কিন্তু হাতে যে সময়টা আছে এটাকে খুব ভালো করে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, রিকেটস, অস্টিওমালাসিয়া, প্যাজেস্ট্রিজ, প্যাজেস্ট্রিজটা একটু পড়ো, প্যাজেস্ট্রিজটা জাস্ট হচ্ছে কি 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 কমপ্লিকেশন হতে পারে প্যাজেস্ট্রিজে, প্যাজেস্ট্রিজের ক্ষেত্রে সাধারণত অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট দুইটারই অ্যাবনর্মালিটি ডেভেলপ করে। অস্টিওমাইলাইটিস অর্গানিজম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যাকিউট এবং ক্রনিক, অ্যাকিউটের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কোনটা, অ্যাডাল্টদের ক্ষেত্রে কোনটা, তারপর হচ্ছে সিকল সেল ডিজিজ থাকলে কোনটা, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অ্যাভাসকুলার নেক্রোসিস, অ্যাভাসকুলার নেক্রোসিস এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কোন কোন বোনস এর মধ্যে অ্যাভাসকুলার নেক্রোসিস হয়,
বোন টিউমার এবং মেটাস্টেটিক টিউমার। বোন টিউমারের মধ্যে দুইটা টিউমারের নাম অবশ্যই লিখে রাখেন যেগুলো পরীক্ষায় আসার মতো, একটা হচ্ছে অস্টিও সার্কোমা, তারপর আরেকটা হচ্ছে ইউইং সার্কোমা, আরেকটা হচ্ছে জায়ান্ট সেল টিউমার। এই তিনটা নাম লিখে রাখেন, অস্টিও সার্কোমা, ইউইং সার্কোমা, জায়ান্ট সেল টিউমার। এই তিনটা ভালো করে পড়বেন, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মেটাস্টেটিক বোন টিউমার, মেটাস্টেটিক বোন টিউমারে দুইটা প্রশ্ন লাগবে। কোন দুইটা প্রশ্ন লাগবে? একটা হচ্ছে কোন কোন টিউমার গুলো বোনে মেটাস্টাসিস হয়, বিশেষ করে আপনার টাইপস গুলো জানতে হবে। শুধুমাত্র জানলে হবে না যে ব্রেস্ট টিউমার বা লাং টিউমার, এর মধ্যে কোন টাইপ থেকে মেটাস্টাসিস হয় এটা একটু জানতে হবে। আচ্ছা, 2 নাম্বার কথা, সেটা হচ্ছে বোনস এর মধ্যে কোন কোন, যেটা বললাম যে সেকেন্ড কোয়েশ্চেন, আমাদের কোন বোন গুলাতে মেটাস্টাসিস বেশি হয়, এটা একটা চার্ট দেওয়া আছে বেলি ল্যাবে, এটা একটু দেখতে হবে, ঠিক আছে? আর মেটাস্ট্যাটিক টিউমারের ক্ষেত্রে আর কিছু না, হাইপারক্যালসিমিয়া হয় এটা আপনারা জানেন হয়তো বা। ফ্র্যাকচার টাইপস এবং কমপ্লিকেশন, ফ্র্যাকচারের কমপ্লিকেশনটা জানতে হবে, ফ্র্যাকচার থেকে ওরকম প্রশ্ন পরীক্ষায় আসে না কিন্তু জানতে হবে। এইখানে আরেকটা জিনিস বলে দিই, আপনারা একটু লিখে রাখেন এগুলা পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে ATLS এর মধ্যে এখন আমরা কি বলি প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন এর মধ্যে কি শুধু ABCDE আছে নাকি একটা জিনিস যোগ করা হয়েছে, কে বলতে পারবে? এক্সটার্নাল হেমোরেজ। ভেরি গুড মাহজাবিন, মাহজাবিন তাহলে আমাকে সেকেন্ড প্রশ্ন বলো। সেটা হচ্ছে আরেকটা চার্ট আছে এই চ্যাপ্টারের মধ্যে, টর্সো ট্রমা বলে এখানে একটা চার্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে কোনটা লাইফ থ্রেটেনিং, আর ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং, আর পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, এটা একটু পড়তে হবে। এই চার্টটা কোনটা ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং আর কোনটা পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং, এটাকে বলা হয় কি? 12টা কজ আছে, এই 12টা কজ আমাদের জানতে হবে। ডেডলি ডোজেন, ডেথলি ডোজেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা একটু লিখে রাখেন, ডেথলি ডোজেনটা একটু জানতে হবে। আচ্ছা, কম্পার্টমেন্ট সিন্ড্রোম এটা একটু লিখে রাখেন, কম্পার্টমেন্ট সিন্ড্রোম, প্রেশার সোর, এই দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা এক্সাম নাইট টপিকস হিসেবে না, আমি বলতেছি যে জেনারেলাইজড হিসেবে, প্রেশার সোর আর একটা হচ্ছে কম্পার্টমেন্ট সিন্ড্রোম। ইউরোলজিতে আসি, ইউরোলজিতে অনেক কিছু আছে, যেমন পরীক্ষায় আসে কোয়েশ্চেন ইনভেস্টিগেশন অফ রেনাল সিস্টেম, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল যে রুটিন এক্সামিনেশনে কি কি দেখা হয়। তারপরে কজেস অফ ইউনাইটেড অ্যাক্ট অবস্ট্রাকশন, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখানে একটা আসে যে আমাদের হাইড্রোনেফ্রোসিস, ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল, এটা একটু লিখে রাখেন কোন কোন ক্ষেত্রে ইউনিল্যাটারাল হবে, কোন কোন ক্ষেত্রে বাইল্যাটারাল হবে। অ্যাকিউট রেনাল ফেলিউর, আমাদের রেনাল ফেলিউরে কি কি কজ আছে অ্যাকিউট রেনাল ফেলিউর, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইউনাইটেড ক্যালকুলাই, এটার মধ্যে একটা 5 স্টার দিয়ে রাখেন, ইউনাইটেড ক্যালকুলাই, এটা থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, যেমন কি কি প্রশ্ন আসে, কোনটা রেডিও আপে, কোনটা রেডিও লুসেন্ট, আমাকে মাহজাবিন বলবা রেডিও লুসেন্ট ইউনাইটেড ক্যালকুলাই কি কি আছে? ইউরিক অ্যাসিড, জেনথিন, ইন্ডিনাভির। ভেরি গুড, UXL, একটা জিনিস শিখলাম, UXL, ইউরিক অ্যাসিড, জেনথিন আর ইন্ডিনাভির, এগুলো হচ্ছে রেডিও লুসেন্ট। আচ্ছা তারপরে হচ্ছে কি যে আমাদের রেনাল সেল কার্সিনোমা, আচ্ছা ইউরিনারি ক্যালকুলার ক্ষেত্রে আরেকটা জিনিস পড়তে হবে যে ইউরিনারি ট্র্যাক্ট এর মধ্যে কোন কোন জায়গায় স্টোন গুলা ইম্প্যাক্টেড হতে পারে। আচ্ছা 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা, রেনাল সেল কার্সিনোমা ক্ষেত্রে কি কি ফিচার পাওয়া যায়, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে 2 নাম্বার যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমাতে প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম কি পাওয়া যায়, উইলস টিউমার। আচ্ছা এটার অ্যান্সারটা কে দিবে, আমিনুল অ্যান্সার দিবা যে রেনাল সেল কার্সিনোমাতে প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম আমরা কি পাবো, বলতে পারবা? হাইপার, বলো, হাইপার ক্যালসেমিয়া, হাইপার ক্যালসেমিয়া আমরা পেতে পারি, আরেকটা পলিসাইটেমিয়া। ভেরি গুড, আচ্ছা তারপর হচ্ছে ব্লাডার কার্সিনোমা, এই 8 নাম্বার একটা স্টার মার্ক দিয়ে রাখো এবং লিখে রাখো যে কোন কোন অকুপেশনে বা এবং কোন কোন অকুপেশনের ক্ষেত্রে কোন কোন কারণে এটা হতে পারে, যেমন হচ্ছে বিটানফথাইলামিন, এটা থেকে হতে পারে, এটা পরীক্ষায় কিন্তু FCPS এ প্রশ্ন আসছে, সুতরাং তোমাদেরও আসতে পারে। ব্লাডার ক্যান্সার, ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে কজ বিশেষ করে হচ্ছে কোন কোন কারণে হয়, কোন কোন অকুপেশনের ক্ষেত্রে কোন ধরনের ইয়া থেকে হয়। আচ্ছা এটার মধ্যে প্রিন্সিপালস অফ সার্জারিতে দুইটা জিনিস একটু লিখে রাখো, আমাদের যে রেডিও, আমাদের যে একটা চ্যাপ্টার আছে ক্যান্সার, অর্থাৎ হচ্ছে কি যে ওইখানে ওই ওই চ্যাপ্টারের মধ্যে একটা দুইটা চার্ট আছে, 2-3টা চার্ট আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট চার্ট হচ্ছে কি যে কোন ভাইরাস থেকে কোন ক্যান্সার হয়, 2 নাম্বার হচ্ছে অবেসিটির সাথে, তারপর আয়োনাইজিং রেডিয়েশনের সাথে কোন কোন ক্যান্সার হতে পারে, কোন কোন অকুপেশন থেকে কোন কোন ক্যান্সার হয়, এই কয়েকটা চার্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই কয়েকটা জিনিস এটা একটু লিখে রাখো, এটা ওই চ্যাপ্টারের মধ্যে আছে।
টেস্টিকুলার টিউমার, এটার সাথে একটা ইনফিনিটি স্টার দাও, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া এবং সিএ প্রোস্টেটের সঙ্গে ইনফিনিটি স্টার দাও। এই দুটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। টেস্টিকুলার টিউমার না পড়ে পরীক্ষা হলে যাবে না, ঠিক আছে? এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। রেডিওলজি এবং ইমেজিন এবং নিউরোসার্জারি, এটা একটু কঠিন, আমার নিজের কাছে খুব ভয় লাগে রেডিওলজি এবং ইমেজিন এর কোশ্চেন গুলো দেখলে। সবচেয়ে সহজ যেটা, একদম যেটা 4 টাকারে দেওয়া আছে, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, সিটি এবং এমআরআই। এগুলার হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন বা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, এটা পড়বা। 2 নাম্বার যেটা পড়তে হবে, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে রেডিওলজিক্যাল ফিচার পড়তে হবে, যেমন অস্টিওসারকোমা, স্কার্বি, তারপর হচ্ছে রিকেটস, এগুলো রেডিওলজিক্যাল ফিচারটা অবশ্যই জেনে যাইতে হবে, এগুলো থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে। তারপর হচ্ছে কি, যে আরেকটা প্রশ্ন পরীক্ষাটা আসে, সেটা হচ্ছে লাংস এর মধ্যে আমরা কি কি ফিচার পেতে পারি রেডিওলজি করলে। তারপর হচ্ছে অ্যাবডোমেনে যদি আমরা একটা এক্স রে করি, ওই এক্স রে তে আমরা কি কি ধরনের ফাইন্ডিংস পেতে পারি, লাইক স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হলে কি ফাইন্ডিংস পাবো, লার্জ ইন্টেস্টাইন অবস্ট্রাকশন হলে কি ফাইন্ডিংস পাবো, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। স্ক্যালোপিং অফ দা ভার্টেব্রা, এটা থেকে প্রায় প্রশ্ন আসে, কিন্তু আমাদের বেইলি ল্যাবে আমি পাই নাই, আপনারা যদি কেউ পড়ে থাকেন স্ক্যালোপিংটা পড়তে হবে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র স্ক্যালোপিং এর কি কি কজ আছে, এটা আপনারা আপনারা আমাদের শিটের মধ্যে দেওয়া আছে, এটা পড়লেই হবে। জিসিএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সাথে ব্রেন স্টেম ডেথ, এটা একটু পড়তে হবে। ব্রেন স্টেম ডেথ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, আমরা কিভাবে একটা পেশেন্ট ব্রেন স্টেম ডেথ হয়েছে কিনা কিভাবে পরীক্ষা করব, কি কি প্যারামিটার দেখবো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে আর একটু বলি, দুই একটা জিনিস লিখে রাখেন যেটা আমরা পড়াই যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড এর মধ্যে দিয়ে কোন কোন স্ট্রাকচার গুলো পাস করে। 2 নাম্বার যেটা, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এর সাথে কোন কোন নার্ভ বা ভেসেলের রিলেশন আছে, কোন কোন নার্ভের রিলেশন আছে, এটা একটা চার্ট দেওয়া আছে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্রেন টিউমারের একটা বেলি ল্যাবে একটা চার্ট দেওয়া আছে, ব্রেন টিউমার যদি মানে ব্রেনের কোন একটা টিউমার তখন কোন জায়গায় কোন ধরনের সিমটম করতে পারে, কোন জায়গার টিউমার কোন ধরনের সিমটম করতে পারে, এটা বড় একটা চার্ট দেওয়া আছে। আপনার প্রথম কয়েকটা আপনি খুললে বুঝতে পারবেন, প্রথম 2-3টা জিনিস পড়লেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখন মাথায় আসলো, সেটা হচ্ছে আমরা যে ক্যান্সার চ্যাপ্টারের কথা বললাম বেডি ল্যাবে, ওইখানে একটা চ্যাপ্টার একটা চার্ট দেওয়া আছে, চার্টের মধ্যে দেওয়া আছে কেমো সেন্সিটিভ কোনটা, রেডিও সেন্সিটিভ কোনটা। ওখানে খুললে বুঝতে পারবেন শুধু রেডিওথেরাপি লেখা আছে, শুধু কেমোথেরাপি লেখা আছে, তখন বুঝবেন যে এটা হচ্ছে রেডিও সেন্সিটিভ আর কোনটা কেমো সেন্সিটিভ। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে। অপশন গাইনি, যদিও আমি পড়াই না, আমার কাছে যতটুকু মনে হয় ততটুকু বলি, অপসের ক্ষেত্রে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, যদি এটা কারো কাছে দত্ত থাকে দত্তটা খুলে পড়বেন এখানে, অথবা যদি গাইড বই থাকে গাইড বই থেকে পড়তে পারেন। এখানে জানার খুব বেশি কিছু নাই, এখানে কিছু প্যারামিটার আছে যেটা চেঞ্জ গুলা খুব ভয়ানক এবং ওই জিনিসগুলো একটু জানতে হবে। এক টু বি প্রেগনেন্সি, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রশ্ন, এক টু বি প্রেগনেন্সি কোন কোন জায়গায় হয়, এইটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা নর্মাল প্রেগনেন্সি কোন জায়গায় হয় এবং এক টু বি প্রেগনেন্সি কোন জায়গায় ইমপ্লান্টেশন হয়, এটা একটু জানতে হবে। মেডিকেল ডিসঅর্ডার্স, হাইপারটেনশন এবং জিডিএম ইন প্রেগনেন্সি। আচ্ছা, ইনফার্টিলিটি এবং অ্যাবর্শন, অ্যাবর্শন থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, ইনফার্টিলিটি থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, আপনি এখান থেকে কমন পড়ে যেতে পারে। আর একটা হচ্ছে প্লাসেন্টা, এপিএইচ এবং পিপিএইচ এর কি কজ আছে, এটা একটু লিখে রাখেন, এপিএইচ এবং পিপিএইচ এর কি কি কজ আছে, অলিগোহাইড্রোমনিওস, পলিহাইড্রোমনিওস এর কি কি কজ আছে, এগুলো খুব ভালো করে দেখবেন। আর হচ্ছে কি, যে একলামশিয়া, প্রিয়েক্লামশিয়া, ওখানে শুধুমাত্র দেখবেন যে ওখানে ম্যানেজমেন্ট ট্যানেজমেন্ট কিছু লাগবে না, কি কি ক্রাইটেরিয়া পড়লে আমরা একলামশিয়া বলবো, কি কি ক্রাইটেরিয়া বললে আমরা প্রিয়েক্লামশিয়া পড়বো, এটা একটু লিখে রাখতে হবে। আচ্ছা, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এটা তো আপনারা ফিজিওলজিতে পড়বেনই, এখানে আর কিছু জানার মতো আর কিছু নাই। আচ্ছা, আর কিছু যদি মনে পড়ে আমি এটা বলে দিব। গাইনিতে আসি, গাইনির মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু কজ আছে, কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমরা পড়ি ওভারিয়ান টিউমার, ওভারিয়ান টিউমারের কিছু ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে একটা কোয়েশ্চেন প্রায়ই আসে, সেটা হচ্ছে হরমোন প্রোডিউসিং ওভারিয়ান টিউমার, হরমোন প্রোডিউসিং ওভারিয়ান টিউমার। অথবা আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসে, মাস্কুলিনাইজিং অর্থাৎ টেস্টোস্টেরন তৈরি করে এই ধরনের ওভারিয়ান টিউমারের নাম। সার্ভাইকেল ক্যান্সার পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কি কি রিস্ক ফ্যাক্টর আছে। আর হচ্ছে সার্ভাইকেল ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রি ক্যান্সারাস লেশন, এই জায়গাটার মধ্যে প্রি ক্যান্সারাস লেশন গুলো কি কি আছে, এটা একটু জানতে হবে। এই ওভারঅল আরেকটা গাইনির মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, গাইনি অপসের মধ্যে আমাদের টিউমার মার্কার, এটা আপনাদের জানতে হবে, কোন টিউমারের ক্ষেত্রে কোন মার্কারটা বাড়ে, এটা পরীক্ষার এটার সাথে পুরোপুরি রিলেটেড এবং এটা আপনাদের জানতে হবে। অ্যামোনোরিয়া, অ্যামোনোরিয়ার ক্ষেত্রে আপনারা 2টা জিনিস পড়বেন, প্রাইমারি অ্যামোনোরিয়া কি কি কজ থাকতে পারে,
সেকেন্ডারি অ্যামেনোরিয়ার কি কি কজ থাকতে পারে। আর একটা জিনিস পড়বেন পিআইডি, পিআইডি পড়বেন, পিআইডির ক্ষেত্রে কি কি কজ আছে, পিআইডির ক্ষেত্রে পিআইডির কি কি কমপ্লিকেশন হতে পারে পিআইডি হলে, ঠিক আছে। আর অ্যানাটমিতে তো আপনারা পড়েনি, আপনারা পড়েন যে হচ্ছে ইউটেরাসে কি কি সাপোর্ট আছে, সাপোর্টস অফ দ্য ইউটেরাস, এটা তো অ্যানাটমিতে পড়বেন। এবার আসছে জিআইটি, জিআইটি একটা বড় অংশ, জিআইটিটা খুব ভালো করে পড়তে হবে। জিআইটির মধ্যে পেপটিক আলসার ডিজিজ, পরীক্ষা থেকে প্রশ্ন আসছে কি কি কজ আছে এবং কি কি কমপ্লিকেশন হয় পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে। আপনারা দুইটা পেপটিক আলসার ডিজিজ ছাড়া আরেকটা জিনিস পড়তে হবে যেটা আমাদের পাস করে চলে আসছে, সেটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস এর মধ্যে আমাদের জানা একালাসিয়াটা পড়বেন আর সিএ ইসোফেগাস টা পড়বেন। একালাসিয়াটা খুবই সহজ, একালাসিয়ার মধ্যে আসার মতো হচ্ছে কি যে একালাসিয়াতে আপনার এখানে একটা বক্স আছে, বক্সটা একটু পড়তে হবে। একটা জিনিস মনে করাই দিই, একালাসিয়া থেকে কিন্তু সিএ ইসোফেগাস হতে পারে, ঠিক আছে। আর সিএ ইসোফেগাস এর কজ, এর মধ্যে একটা জিনিস পড়তে হবে সিএ ইসোফেগাস এর কি কি রিস্ক ফ্যাক্টর আছে। একটা ইম্পর্টেন্ট হচ্ছে জার্ড, জার্ড থেকে ব্যারেটস ইসোফেগাস হয়, এই এইগুলো কিন্তু পড়তে হবে খুব ভালো করে। পেপটিক আলসার ডিজিজ খুব ভালো করে পড়বেন। গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে একটা প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে কি কি রিস্ক ফ্যাক্টর আছে। এটার সাথে আপনারা যারা আজকে ক্লাসে উপস্থিত আছেন তারা আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং এর কজ কি কি আছে এটা ভালো মতো, মানে কি কি ফিচার পাওয়া যায় এটা খুব ভালো করে পড়বেন, আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং। আর গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি করলে কি কি কমপ্লিকেশন হয়, খুবই সহজ কিন্তু, বড় বড় হেডিং এ দেওয়া আছে, আপনি জাস্ট খুলে এটা পড়ে নেবেন। পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি করলে কি কি কমপ্লিকেশন হতে পারে এটা খুব ভালো করে পড়বেন। আচ্ছা তাহলে স্টোমাক শেষ, এরপর সিএ কোলন। সিএ কোলনের ক্ষেত্রে আমরা, আমি যেহেতু স্মল ইন্টেস্টাইন পড়াই, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। দুইটার মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, যদি কিছু পড়তে মন না চায় সেক্ষেত্রে পার্থক্যটা পড়ে যাবেন। আর দুইটা চার্ট দেওয়া আছে, চার্ট গুলো দেখে যাবেন। তারপরে দেওয়া, তারপরে ইম্পর্টেন্ট ইন্টেস্টাইনাল পলিপ, পলিপের একটা চার্ট দেওয়া আছে, এটা একটু পড়বেন। ফ্যাব খুব ভালো করে পড়বেন, ফ্যাব, ফ্যাব ছাড়া সাথে লিখে রাখেন কার্সিনয়েড টিউমার, ফ্যাব প্লাস কার্সিনয়েড টিউমার, এই দুইটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এখানে যদিও দেওয়া নাই। কজেস অফ ব্লিডিং পার রেকটাম, এখানে একটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কমন কজ কি, এটা একটু পড়বেন। ব্লিডিং পার রেকটামের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কমন কজ কি, আপার জিআইটি ব্লিডিং এর কি কি কজ আছে এটা পরীক্ষা, এটা আমাদের ইয়াতে একটা চার্ট দেওয়া আছে, আমাদের শিটের মধ্যে একটা চার্ট দেওয়া আছে, ওখানে একটা চার্ট দেওয়া আছে, এটা খুব ভালো করে পড়বেন। আচ্ছা আর বাকিগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা আপনারা যখন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন পড়বেন, ওখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশনের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন আসে অ্যাডানামিক, সরি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে অ্যাডানামিক কি কি কজ আছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর দুই নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে কি যে ওই যে ওখানে বসতে আপনি এক্স রে করলে কি ফিচার পাবেন, লার্জ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে কি ফিচার পাবেন, স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হলে কি ফিচার পাবেন, এটা একটু ভালো করে দেখতে হবে। হেপাটোবিলিয়ারি সিস্টেম, এটা থেকে প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন পাবেনই, তাহলে কি পড়বেন এখান থেকে, এখানে একটা প্রশ্ন আসে ক্রনিক লিভার ডিজিজে কি কি কজ আছে। এছাড়াও হচ্ছে বার্ড চিয়ারি সিন্ড্রোম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, তারপর লিভার নর্মালি আমাদের বডিতে কি কি কাজ করে, তারপর হচ্ছে সার্জিক্যাল জন্ডিস এর কি কি কজ আছে, ছোটদের ক্ষেত্রে কি কজ আছে, বড়দের ক্ষেত্রে কি কি কজ আছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা প্যাথোলজিক্যাল ইনফেকশন, ইনফেকশনের মধ্যে দুইটা জিনিস আমরা জানি, একটা হচ্ছে কি অ্যামিবিক লিভার অ্যাবসেস, আর একটা হচ্ছে কি যে ব্যাকটেরিয়াল লিভার অ্যাবসেস, এটা সেটা। তারপর হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের হচ্ছে হাইড্রাটিড সিস্ট, হাইড্রেটিক সিস্টার যদিও আগেই পড়া হয়ে যায়, তারপর একবার দেখে নেবেন ওখান থেকে। আর একটা খুব কমন, দুইটা জিনিস আসে, একটা হচ্ছে হেমাঞ্জিওমা, আর একটা হচ্ছে হেপাটিক অ্যাডেনোমা, আর একটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমাতে জানার বিষয় খুবই কম, যে হেপাটাইটিস বি এবং সি থেকে হয়, টিউমার মার্কার কি জিনিস, শেষ। আর হেপাটিক অ্যাডেনোমা কাদের ক্ষেত্রে হয়, যারা ওসিপি নেয় তাদের ক্ষেত্রে খুব বেশি হয়। স্প্লিন, স্প্লিনে পড়ার জিনিস খুবই কম, ম্যাসিভ স্প্লিনোমেগালি কি কি কজ আছে এটা পরীক্ষায় আসে এবং এটা খুব ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে কমপ্লিকেশন অফ স্প্লিনেক্টমি এবং ইন্ডিকেশন, পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিশেষ করে সবচেয়ে বেশি যেটা পরীক্ষায় আসে পোস্ট স্প্লিনেক্টমি ইনফেকশন, স্প্লিনেক্টমি করার পরে কোন কোন ইনফেকশন গুলো বেশি হয় এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বে। স্প্লিনের মধ্যে আর কিছু নাই, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মধ্যে আমি একটু বলে দিই আগে প্যানক্রিয়াসটা, প্যানক্রিয়াসের মধ্যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর কি কি কজ আছে,
ওখানে 4 দেওয়া আছে। 2 নাম্বার হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হতে পারে। এখানে একটা সিউডোসিস্ট ফরমেশন হয়, এই সিউডোসিস্ট এর কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য গুলা থাকলে আমরা কি করব, অপারেশন করব, এটা একটু জানতে হবে। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এর একটা খুব কমন কোয়েশ্চেন আসে। আপনারা সবাই দুই একটা জিনিস অ্যানাটমি রিলেটেড জিনিস জানবেন, একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এর নর্মাল পজিশন কোথায়, 2 নাম্বার হচ্ছে অ্যাপেন্ডিক্স কে ব্লাড সাপ্লাই কে দেয়, 3 নাম্বার হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, আমরা বিভিন্ন পজিশন অনুসারে কি কি সাইন পেতে পারি, বিভিন্ন পজিশন অনুসারে কি কি সাইন পেতে পারি, এটা একটু আমাদের একটু জানাতে হবে, পড়তে হবে। গল ব্লাডার এবং বাইল ডাক্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট গলস্টোন কেন ফর্মেশন হয় এবং গলস্টোন থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে। পরীক্ষায় মানে অসংখ্যবার আসছে, আমরাও অনেকবার দিচ্ছি পরীক্ষায়, আপনারা এটা খুব ভালো করে পড়ে যাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বার অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস এর কজ এবং ফিচার কি কি থাকে, এটা খুব ভালো করে পড়বেন, কি কি কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যদি যেতে পারবেন আশা করি, কোলামজিও কার্সিনোমা হওয়ার জন্য একটা অর্গানিজম দায়ী, প্যারাসাইট, কোন প্যারাসাইটটা দায়ী? ক্লোনোরকে সাইনাসিস, ভেরি গুড, অপিস্ট্রোসিস ভিজিরেন, ভেরি গুড, এই দুইটা শুনতে চাচ্ছিলাম। ব্লাডার ক্যান্সারের জন্য একটা প্যারাসাইট দায়ী, কোন প্যারাসাইট দায়ী? সিস্টোসোমা, সিস্টোসোমা হেমাটোবিয়াম, সিস্টোসোমা হেমাটোবিয়াম, ভেরি গুড। আচ্ছা, এরপর আমরা বলি তাহলে পেডিয়াট্রিক সার্জারি, এটা আমি নিজে পড়াই, যেহেতু এটার মধ্যে আমার সবকিছু মোটামুটি জানা আছে। একটা হচ্ছে কজেস অফ ভমিটিং, কোনটা বাইল স্ট্যান্ড হবে, কোনটা নন বাইল স্ট্যান্ড হবে, এটা পরীক্ষায় অসংখ্যবার আসছে এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মিকেলস ডায়াভার্টিকুলাম পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, হার্সপাং ডিজিজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আনডিসেন্ডেড টেস্টিসটা কোথায় পাবেন, এক্টোপিক টেস্টিস কোথায় পাবেন, এর সাথে আপনারা লিখে রাখেন যেটা পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে কি ইনগুইনাল হার্নিয়া, পরীক্ষায় আসার মতো ইনগুইনাল হার্নিয়ার একটা চার্ট দেওয়া সামারি বক্স আছে, ওইটা একটু খুব ভালো করে পড়বেন, কোন জায়গায় হয়, কাদের বেশি হয়, তারপরে হচ্ছে আমরা কি করব, এগুলা খুব ভালো করে পড়বেন। হার্নিয়া এবং হাইড্রোসিল ওটা একসাথে দেওয়া আছে, আর একটু সহজ করে জানবেন যে হাইপোস্পিডিয়াস ওপেনিংটা কোথায় হয়, আর হচ্ছে এই তো আরো অনেক কিছু আছে, তারপরে এই জিনিসগুলা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ওইখানে একটা আসে যে ডিউডোনাল অ্যাট্রেশিয়া, ডিউডোনাল অ্যাট্রেশিয়া কি কজ, ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া, ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়ার সাথে কি কি আর কি কি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকতে পারে, এগুলো একটু জানতে পারেন যাদের পড়ার ইচ্ছা আছে। এটা কনজেনিটাল হার্ট ডিজিজ, এটা পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, খুবই সহজ প্রশ্ন আসে, খুব বেশি কঠিন প্রশ্ন আসে না। প্রথমত জানতে হবে কোনটা সাইনোটিক আর কোনটা অ্যাসাইনোটিক, তারপর জানতে হবে কোনটা কমন কোন জায়গায়, তারপর জানতে হবে যে টাইলার স্ট্রেটোলজির মধ্যে কি কি থাকে, তারপর জানতে হবে কোন কোন কনজেনিটাল হার্ট ডিজিজ, কোন কোন কনজেনিটাল ডিজিজ বা হচ্ছে কি জেনেটিক ডিজিজ এর সাথে কোন কোন কনজেনিটাল হার্ট ডিজিজটা হয়, এটা একটু জানতে হবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আপনারা এগুলো একটু লিখে রাখেন, খুবই সহজ এগুলা। ফ্যাকাল্টি অফ আই, আই এর ব্যাপারেও আমার ধারণা যদিও একটু কম, আমি যতটুকু জানি এর মধ্যে আমি চেষ্টা করি আপনাদেরকে বলার জন্য। অ্যানাটমি অফ দা আই, আই এর অ্যানাটমি পড়ার সময় আপনারা যদি কেউ বেলিল্যাব পড়া থাকে, বেলিল্যাবে আমি যদি আমার কেউ ক্লাস করে থাকেন, ওখানে আমিও দেখা যে কিছু অ্যানাটমি ওখানে আছে, জাস্ট 2-3 পেজ, ওইটা একটু দেখতে পারেন, আর আমাদের শিট থাকলে শিটটা একটু পড়তে পারেন। যেমন আসে যে হচ্ছে কি আমাদের অরবিটের মধ্যে কন্টেন্ট কি কি থাকে, তারপর হচ্ছে কোন মাসেল গুলা কে সাপ্লাই দেয়, কোন মাসেলটা কি কাজ করে, কর্নিয়ার ক্ষেত্রে কিছু স্পেসিফিক কোয়েশ্চেন আসে যে কর্নিয়ার মধ্যে লেয়ার্স গুলা কি কি, এগুলা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসে, এটা একটু দেখতে হবে অ্যানাটমি অফ দা আই থেকে। রিফ্লেক্সেস অফ দা আই, আই এর কি কি রিফ্লেক্স আছে, ভিজুয়াল পাথওয়েটা জানতে হবে, ভিজুয়াল পাথওয়েটা পড়বেন এবং ভিজুয়াল পাথওয়ের মধ্যে কোন জায়গায় কোনটা থাকে এটা খুব ভালো মতো পড়বেন। মেহজাবিন আমাকে বলো, মেহজাবিনকে বেশি প্রশ্ন ধরি, ল্যাটারাল জেনিকুলার বডি নাকি মিডিয়াল জেনিকুলার বডি বলো, ভিজুয়াল জেনিকুলার বডি, মানে মিডিয়াল জেনিকুলার বডিটা কিসের সাথে যুক্ত, অডিশন, অডিশন, অডিশনের সাথে, ভেরি গুড। অ্যাকোমোডেশন রিফ্লেক্স পড়বেন, লাইট রিফ্লেক্সটাও পড়বেন, অ্যাকোমোডেশন এবং লাইট রিফ্লেক্স, অ্যাকোমোডেশন রিফ্লেক্স থেকে মানে অসংখ্যবার প্রশ্ন আসছে, চেষ্টা করবেন একদম মুখস্থ করে ফেলার জন্য, ঠিক আছে। আর জেল রবার্টসন পিপিলটা পড়বেন, পিপিলে বিভিন্ন ডিসঅর্ডার আছে, ওগুলো একটু দেখার চেষ্টা করবেন। কজেস অফ গ্লুকোমা, আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে, প্রশ্ন আসে দেখি কে বলতে পারবেন, প্রশ্ন কি আসে এটা বলো, গ্লুকোমার ক্ষেত্রে একটা কমন,
কোন কোন ড্রাগ ব্যবহার করা হয় গ্লুকোমার ট্রিটমেন্টে, এটা পরীক্ষা আসে। ঠিক আছে, ক্যাটারাক্ট করবেন, ক্যাটারাক্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। একটা হচ্ছে কনজেনিটাল ক্যাটারাক্টের কি কি কজ আছে, তারপরে হচ্ছে কি ক্যাটারাক্ট কখন হয়, ক্যাটারাক্টটা খুব ভালো করে পড়বেন, আমার মনে হয় যে এখান থেকে প্রশ্ন কমন পড়ে যাবে। মায়োসিস এবং মাইডিয়াসিস কজ কি, এটা পড়বেন। রেটিনোব্লাস্টোমা পড়বেন, রেটিনোব্লাস্টোমাতে আমরা একটা রিফ্লেক্স পাই, এটাকে কি, রেটিনোব্লাস্টোমাতে আমরা একটা রিফ্লেক্স পাই। শারমিন বলো, আমরা কি পাই এটা? হোয়াইট পিপিল রিফ্লেক্স। ভেরি গুড, হোয়াইট পিপিল রিফ্লেক্স। আচ্ছা, রেটিনোব্লাস্টোমাতে কোন জিনটা এফেক্টেড হয় এটা একটু জানতে হবে, কোন জিনটা, এটা একটু লিখে রাখেন। ইএনটি, ইএনটির মধ্যে খুবই কমন একটা কিছু কোয়েশ্চেন আসে, সেমি সার্কুলার ক্যানেলের হেয়ার সেল গুলা, এখান থেকে প্রশ্ন আসে, এটা আপনাদের শিটের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে, শিটের মধ্যে এটা পড়বেন। কজেস অফ অটালজিয়া এবং ডিফনেস, ডিফনেস থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে, কোনটা কনডাক্টিভ টাইপ আর কোনটা সেন্সরি নিউরাল ডিফনেস, এটা খুব ভালো করে পড়বেন, একদম মুখস্থ, এবং ওইগুলোর মধ্যে কি ফাইন্ডিংস পাবেন, আশা করি এখান থেকে এটা থেকে কোয়েশ্চেন কমন পড়ে যাবে। সিএসওএম এর কমপ্লিকেশনটা পড়বেন, সিএসওএম এর কমপ্লিকেশন আর এএসওএম এর ক্ষেত্রে কি কি কারণে হতে পারে, কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা একটু পড়বেন। সিএসওএম এবং অবলিক দিয়ে এএসওএম দুইটাই লিখে রাখেন, দুইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনারা যদি অ্যানাটমিটা একটু পড়ার চেষ্টা করবেন, মিডল ইয়ার এর মধ্যে কি কি জিনিস থাকে, মিডল ইয়ার এর বাউন্ডারি কি, মিডল ইয়ার এর কন্টেন্ট কি কি, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ইএনটির মধ্যে তাহলে ইয়ার এর মধ্যে মোটামুটি এগুলা গেল, আর হচ্ছে ইয়ারের মধ্যে আচ্ছা আর কিছু নাই। আপনারা দেখবেন নোজ, নোজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, নোজের মধ্যে এপিস্টেক্সিস, নোজের মধ্যে একটা জিনিস অ্যানাটমি পড়ার চেষ্টা করবেন, যে নোজের সেপ্টামের ব্লাড সাপ্লাইটা পড়বেন, তারপর হচ্ছে সেপ্টামের মধ্যে কোন কোন বোনস আছে পড়বেন, তারপরে হচ্ছে কি যে নোজের মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যানাটমির ক্ষেত্রে, প্যারানেজাল সাইনাস গুলা কোন জায়গায় ওপেন করে, কোন কোন জায়গায় ওপেন করে, এটা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, এপিস্টাক্সিস এর কজটা পড়বেন, কজ গুলা পড়বেন, ম্যানেজমেন্ট পড়বেন, কমন কজ এবং ম্যানেজমেন্ট, এপিস্টাক্সিস থেকে আর কিছু নাই। থ্রট, থ্রটের ক্ষেত্রে আসি, থ্রট পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ইয়ার মানে ইএনটির মধ্যে থ্রটটা খুব ইম্পর্টেন্ট। থ্রটের ক্ষেত্রে অনেকগুলো কোয়েশ্চেন প্রায়ই আসে, একটা হচ্ছে মিড লাইন নেক সোয়েলিং এ কি কি কজ আছে, ল্যাটারাল নেক সোয়েলিং এ কি কি কজ আছে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা অসংখ্যবার আসছে। দুই নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটার ব্যাপারে একটু জানতে হবে, যেমন হচ্ছে কি যে ব্রাঙ্কিয়াল সিস্ট, থাইরোগ্লোসাল সিস্ট, তারপর সিস্টিক হাইগ্রোমা, এগুলো তিনটার ব্যাপারে একটু রিডিং পড়তে হবে, খুবই সহজ জিনিস কিন্তু একটু জানলেই পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। আর একটা হচ্ছে সার্জারি, কি সার্জারি করা হয়, সার্জারির নামটা জানতে হবে। টনসিলাইটিস এর কজ, কমপ্লিকেশন অফ টনসিলেক্টমি, এটা একটু দেখবেন যে টনসিলেক্টমি করলে কি কি কমপ্লিকেশন হতে পারে। আরেকটা জিনিস পড়া উচিত, সেটা হচ্ছে ট্রাকিওস্টমি, ট্রাকিওস্টমি করলে কি কি সুবিধা পাওয়া যায়, ট্রাকিওস্টমি কখন করা হয়, কিভাবে করা হয়, এটা একটু পড়বেন। থাইরয়েডেক্টমি, কমপ্লিকেশন অফ থাইরয়েডেক্টমি, খুব ইম্পর্টেন্ট, থাইরয়েডেক্টমি করার সময় কি কি কমপ্লিকেশন হতে পারে, এখানে মনে রাখবেন আর্লি এবং লেট এভাবে করে পড়বেন। থাইরয়েড ক্যান্সার পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, থাইরয়েড ক্যান্সার গুলো কি কি আছে, বিশেষ করে প্যাপিলারি এবং ফলিকুলার কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমাতে আপনি কি কি ফিচার পাবেন, হিস্টোপ্যাথোলজিতে কি কি পাবেন, এটা পরীক্ষায় সবার জানা উচিত, আর কোন ক্যান্সারটা কিভাবে স্প্রেড করে। একটা প্রশ্ন তাহলে জিজ্ঞেস করি, এটা আসতে পারে পরীক্ষা নাও আসতে পারে, আমি বলি যে কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করবেন যে যে পারবেন। মেডুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড কোথা থেকে অরিজিন হয়, এটা কি সিক্রেট করে, এটার সাথে আর কিসের অ্যাসোসিয়েশন থাকতে পারে, এটা বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ম্যান সিনড্রোম, ভেরি গুড, ম্যান সিনড্রোম, তাহলে আমাদের অবশ্যই 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 পড়তে হবে ম্যান সিনড্রোম। ম্যান সিনড্রোমের ওয়ান টু মধ্যে কি কি আছে, এটা আপনাদের যে আপনারা যদি রেডিও ক্যান্সার একটা চ্যাপ্টার যেটা আছে সাইকোপ্যাথ ক্যান্সার, ওইখানে হচ্ছে দেখবেন যে ওখানে দেওয়া আছে চার্টের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, ওই চার্টটা পড়লেই দেখবেন যে একদম মুখস্থ হয়ে যাবে, কোন জিন এটাও জানা উচিত। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের অনেক কিছু বললাম এমএস ফ্যাকাল্টি নিয়ে, আমরা তাহলে কতগুলো একটু যতগুলো বলছি আমি একটু বলি শেষ করি। মোটামুটি এটা পড়লে আশা করি যে কমন পড়ে যাবে, এর মধ্যে থেকে এর বাইরে আসার সম্ভাবনা কম।
ঠিক আছে, তাহলে আপনারা পড়ার সময় এখন থেকে সবার প্রশ্ন জাগতে পারে, ভাই এটা তো এক্সামের টপিকস না, এক্সামের টপিকস না, আমি পুরোপুরি বলার চেষ্টা করছি, মানে যেগুলো পরীক্ষা আসার মতো সবকিছু বলার চেষ্টা করছি। তা আপনি চেষ্টা করবেন যে হচ্ছে প্রথম থেকে এই টপিকস গুলো ধরে পড়ার জন্য, এই টপিকস গুলো ধরে পড়লে আপনার মোটামুটি কমন পড়ে যাবে, ঠিক আছে। আর 2 নম্বর কথা, সেটা হচ্ছে 16 দিনে তাহলে 32 ঘন্টা পড়তে হবে। 16 দিনে আমি শুধু একদিন এভাবে পড়বো এটা করবেন না, আপনি চেষ্টা করবেন যে 16 দিনে 32 ঘন্টা পড়ার জন্য এই MS ফ্যাকাল্টি চ্যাপ্টার গুলো প্রতিদিন পড়লে কিছু কিছু কমন জিনিস দেখবেন, যে এই যে শখের ক্ষেত্রে কোনটা কি এক্সাম্পল কি এটা আপনার মুখস্থ হয়ে যাবে, তারপর হচ্ছে APH এ কি কি কজ আছে, PPH এ কি কি কজ আছে, সার্জিক্যাল সুচার মেটেরিয়ালে কি কি কোনটার মধ্যে কি, জাস্ট একবার করে চোখ বুলালে প্রতিদিন 2-3 বার করে একবার করে পড়লে দেখবেন একদম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে MS ফ্যাকাল্টির প্রশ্ন নিয়ে ঘাবড়ানো কিছু নাই, আপনি কিছু কিছু জিনিস আপনি নিজে ধারণা থেকে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। যেটা কঠিন মনে হবে ওখানে ধারণা থেকে অ্যান্সার করবেন, খুব বেশি হলে সবগুলো যে ভুল যাবে এরকম কোনো কিছু না, তাই এটা নিয়ে টেনশন করার কিছু নাই। যেমন আপনার আমার আমাদের পরীক্ষার সময় আমার খুব টেনশন লাগতেছিল যে MS ফ্যাকাল্টি নিয়ে, ফ্যাকাল্টিটা নিয়ে, যেহেতু আমরা আমি যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা বেশিরভাগই শুধুমাত্র আগের কোয়েশ্চেন গুলাই পড়ে গেছিলাম, এবং ওখান থেকে মোটামুটি কমন চলে আসছে, এবং যেগুলো আসে না ওগুলো মোটামুটি ধারণা থেকে অ্যান্সার করা যাচ্ছিল। সুতরাং আমি এটুকু আপনাদেরকে অ্যাসিউর করতে পারি যে আপনার খুব বেশি কোনো কষ্ট হবে না, যে আপনি ওইখান থেকে পড়ে গেলে বেশিরভাগ অংশ আশা করি যে কমন পড়ে যাবে, ঠিক আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যেহেতু এখন মোটামুটি একটা ধারণা দিলাম, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। মাজাবিন কোনো প্রশ্ন আছে? মাজাবিন বলো তো, স্যার এত এত কজ মনে থাকে না। মনে থাকে না, এই জন্যই তো বলছি, কি বলছি, প্রতিদিন পড়বা, প্রতিদিন হচ্ছে 2 ঘন্টা করে পড়বা, 2 ঘন্টা করে পড়লে আশা করি মনে থাকবে। আমি যাদেরকে, আচ্ছা, আমাদের হচ্ছে MS ফ্যাকাল্টির কিউ ওয়ার্ল্ড এর যদি একটু কারেকশনটা দেয়া যেত, সবগুলো দেয়া হয়নি, ওখানে অনেক কনফিউজড। কিউ ওয়ার্ল্ড এর মধ্যে হচ্ছে কিউ ওয়ার্ল্ড এর মধ্যে যে এই চ্যাপ্টার গুলো যে নিছে, আচ্ছা আমি তারপরে কথা বলে দেখবো যে কোনোটা কিছু, এখানে একটা বড় একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কিছু কিছু জিনিস আসলে বেলি ল্যাবের মধ্যেও নাই, আমি দেখছি যে মিলাই দেখছি বেলি ল্যাবের মধ্যে স্পষ্ট নাই, আবার ইয়ার মধ্যেও যে SRB-র মধ্যেও যে অনেক দেওয়া আছে তা কিন্তু না। আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা স্কিন ক্যান্সার করবেন, স্কিনের মধ্যে আসলে ওইটাই পড়া উচিত, বার্নের চেয়ে বেশি আসে হচ্ছে কোনটা, তিনটা, কোনটা স্কামাস সেল কার্সিনোমা কখন হবে, বেজাল সেল কার্সিনোমা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বেজাল সেল কার্সিনোমা কোন জায়গায় হয়, বেজাল সেল কার্সিনোমা কিভাবে স্প্রেড করে, আপনি এটা একটু লিখে রাখেন বেজাল সেল কার্সিনোমা। আর ম্যালিগন্যান্ট মেলানোমা এটা কমন সাইট কোন কোন জায়গায় কোথায় কোথায় হতে পারে, ওইখানে একটা চার্ট দেওয়া আছে, সামারি বক্স দেওয়া আছে, ওটা একটু দেখবেন, আশা করি যে এখান থেকে কমন পড়ে যাবে। রোডেন্ট আলসার বা বেজাল সেল কার্সিনোমাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। মার্জরিন আলসারটা পড়বেন, মার্জরিন আলসার ছোট একটা ওখানে মনে অল্প একটু লিখা আছে, মার্জিন আছে কখন হতে পারে এবং কি ফাইন্ডিংস পাওয়া যায় এটা একটু পড়বেন। আচ্ছা তাহলে হচ্ছে মোটামুটি বললাম, আর কারো বেজাল প্রশ্ন? সেল কার্সিনোমা তো লিম্ফ নোড স্প্রেড করে না, তাই না? না, এটা হচ্ছে লোকালি ইনভেসিভ, এটা হচ্ছে লোকালি ইনভেসিভ, এটা কখনোই লিম্ফ নোড বা অন্য কোথাও স্প্রেড করবে না। আচ্ছা আমি যাদেরকে চিনি তাদেরকে একটু জিজ্ঞেস করি আর কে আছে দেখি। মিফতাউল জান্নাত বলো, মিফতা কোনো প্রশ্ন আছে কিনা, পড়তে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? না ভাইয়া, অনেক পড়া তো ভাইয়া অনেক পড়া কিন্তু চেষ্টা করবা, আমি গতদিনও মনে হয় বলছিলাম, আমি সবাইকে আবার বলতেছি তোমরা প্রতিদিন সবগুলো সাবজেক্ট একটু একটু করে পড়ার চেষ্টা করো, সবগুলো সাবজেক্ট যদি অভ্যাসটা না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যাদের কারো যদি অভ্যাস থাকে প্রতিদিন যদি একবার করে কজ গুলা দেখো, আমার মনে হয় না কোনো কিছু বাকি থাকবে। যেমন প্রতিদিন যদি তুমি MS ফ্যাকাল্টির কোয়েশ্চেন গুলা চার্ট গুলা একবার করে সামারি বক্স গুলো দেখা শুরু করো, একটা সময় যে তোমার সবগুলা নখদর্পণে চলে আসবে। আর হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলো খুব ভালো মতো পড়বা, এই লাস্ট সময়টাতে বেশি গুরুত্ব দিতে হবে যে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস গুলা কি কি, এবং ওই টপিকস গুলার মধ্যে খুব ডিটেলস খুব ভালো করে পড়তে হবে। আর আন ইম্পর্টেন্ট টপিকস এর ক্ষেত্রে যদি কজ গুলা কজোলজি থাকে বা কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে, জাস্ট একবার চোখ বুলাই যাবা, একদম মানে মুখস্থ করবো সবকিছু পড়তে যাবো, এটা করলে একটু কঠিন হয়ে যাবে এবং কনফিডেন্স ও কমে যাবে, ঠিক আছে। চেষ্টা করতে হবে পরীক্ষার আগে একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাওয়ার জন্য, যে আমি মোটামুটি সবকিছুই জানি, কিন্তু যদি তুমি ধরো একটা সাবজেক্ট খুব ভালো করে পড়লা আর একটা পড়লাই না,
কম পড়লা, সেক্ষেত্রে তুমি দেখবা যে পরীক্ষার রেজাল্টটা ভালো আসবে না। সব সাবজেক্টেই খুব ভালো গুরুত্ব দিতে হবে। যেমন ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, ফার্মাকোলজি এবং হচ্ছে মাইক্রোবায়োলজি, এখানে মুখস্থ করার জিনিস বেশি। মাইক্রোবায়োলজিটা যদি ডেইলি পড়ো দেখবা যে মাইক্রোবায়োলজিতে খুব ভালো একটা নাম্বার পাওয়া যাবে। ফার্মাকোলজির ক্ষেত্রে একই কথা, ফার্মাকোলজি যদি ডেইলি পড়ো অল্প বেশিক্ষণ না 1 ঘন্টা করে পড়লেই দেখবা যে ফার্মাকোলজিতেও খুব ভালো মার্কস ক্যারি করা যাবে। সেই তুলনায় আমার কাছে মনে হয় যে ফিজিওলজিতে টাইম বেশি দিয়ে রেজাল্ট আউটকামটা একটু কম, ঠিক না মেয়ে যাবেন? জি স্যার, ফিজিওলজির ক্ষেত্রে কষ্টটা বেশি কিন্তু আউটকাম কম, সে তুলনায় কিন্তু মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি এগুলাতে আউটকামটা খুব বেশি। ফারিয়া বলো কি বলতে চাও বলো। ভাইয়া দুইটা কোশ্চেন, একটা হচ্ছে আপনার ওই যে ইউরিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করলে আমরা কি কি ডিজিজ বুঝতে পারি, এখানে একটা ইয়া ছিল, এটা আসলে বুঝতে হচ্ছে ভাইয়া। মেন সিন্ড্রোমে আমরা জানি মেন ওয়ানে হচ্ছে তিনটা, পিটুইটারি, প্যারাথাইরয়েড আর হচ্ছে প্যানক্রিয়াটিক, কিন্তু একটা কোশ্চেনের মধ্যে ছিল ভাইয়া গ্যাস্ট্রিনোমা, ভাইপোমা, এটা এগুলাও প্যানক্রিয়াটিক ট্রু ক্যান্সার, আছে। এটা গ্যাস্ট্রিনোমাটা কেন ট্রু, এটা আচ্ছা প্যানক্রিয়াটিক ক্যান্সার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যেমন ইনসুলিনোমাও হতে পারে প্যানক্রিয়াটিক ক্যান্সার হিসেবে, ঠিক আছে? আচ্ছা আর একটা বলছে ইউরিন মাইক্রোস্কোপি করে কি কি পাইতে পারে, এটা এই কোশ্চেনটা তুমি আগেও মনে কেউ একজন করছিল, আমি জানি না, কিন্তু ওখানে ওইটার মধ্যে একটু ঝামেলা ছিল। যেমন ফিজিওলজি পড়ানোর সময় আমাকে এটা কোশ্চেনটা বলছিল, এখানে একটা ঝামেলা হচ্ছে কোশ্চেনটা মিক্সড হয়ে গেছে। মিক্সড কি, এখানে অ্যানাটমি মানে মেডিসিন ফ্যাকাল্টির কোশ্চেন আবার একই সাথে এটা ইয়ার ফ্যাকাল্টি, সার্জারি ফ্যাকাল্টি। যেমন আমরা কিন্তু খুব বেশি কিছু করি না, আমাদের কাছে ইউরিন মাইক্রোস্কোপির আমাদের সার্জনদের কাছে ইম্পর্টেন্সটা কি, আমরা যদি হেমাচুরিয়া পাই সেক্ষেত্রে আমরা ধরে নিই যে ব্লাডার ক্যান্সার হওয়ার চান্স আছে, অথবা প্রোস্টাটাইটিস অথবা ইউটিআই এগুলো হতে পারে, কিন্তু তারপর ইঞ্জুরি, ইউরেথ্রাল ইঞ্জুরি হতে পারে। কিন্তু তুমি যদি বলো যে এটা হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টির জন্য কি ইম্পর্টেন্স আছে, মেডিসিন ফ্যাকাল্টির জন্য অনেক কিছু আছে। আমরা আরেকটা পাই মাল্টিপল মায়েলোমা, মাল্টিপল মায়েলোমা পেতে পারি, এই ধরনের জিনিসগুলা, আর হচ্ছে ইউটিআই হতে পারে, কিন্তু ওদের ক্ষেত্রে আরো অনেক কিছু থাকতে পারে। তো এটা অ্যান্সারটা খুঁজে দেখতে হবে, এটা আসলে এভাবে সার্জন হিসেবে আমি বলতে পারছি না যে এর বাইরে আর কি ইম্পর্টেন্স আছে। 2 নাম্বার হচ্ছে ইউরিন মাইক্রোস্কোপির মধ্যে সুগার বেশি থাকতে পারে, ডায়াবেটিস তুমি কনফার্মেশন নাই, জাস্ট একটা এভিডেন্স হিসেবে তুমি এটাকে নিতে পারো যে ডায়াবেটিস হতে পারে, এই ধরনের জিনিসগুলো আছে। কিন্তু এটার মধ্যে খুব বেশি এগুলা থেকে আসলে কোন ডিজিজ বা কিছু সার্জনদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে খুব বেশি কোনো আমরা কিন্তু করিও না, আমরা খুব বেশি কিছু দেখার চেষ্টাও করি না। ইউরিন মাইক্রোস্কোপি করে আমরা খুব কম, শুধুমাত্র যারা হচ্ছে হয়তোবা ইউরোলজিস্ট তারা হয়তোবা এটা করে যে কোনো হচ্ছে হিমাচুরিয়া আছে কিনা এটা জানার জন্য, ঠিক আছে? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড প্রশ্ন, স্যার, স্পিনোইডাল এয়ার সাইনাস কোথায় দিব? স্পিনোইডো এটা আমি ভুলে গেছি, এটা আমার জানা মতে রিসেস সুপিরিয়র, নাকি সুপ্রিমিয়াটাস? সুপিরিয়রে করে, আমার জানা মতে সুপিরিয়রে করে, আমরা ছবি যেটা মনে মনে আছে। তাহলে দেন রিসেস স্পিনোইডাল। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা জানি লোকালি ম্যালিগন্যান্ট এর মধ্যে গ্লায়োমা আছে, এখন গ্লায়োমার মধ্যে যদি স্পেসিফিক ভাবে বলে দেয় অ্যাস্ট্রোসাইটোমা বা অ্যাপেনডায়োমা এই টাইপের দিলে কি ওগুলো আমরা ট্রু দিব নাকি শুধু গ্লায়োমাটাই ট্রু দেব গ্লায়োমার আন্ডারে লোকালি ম্যালিগন্যান্ট? সবগুলো ট্রু দেওয়া লাগবে, ঠিক আছে? গ্লায়োমার, একবার দিছিলাম ভুল হয়েছিল। হ্যাঁ ফারিয়া কি আচ্ছা, বলবো, গ্লায়োমার আন্ডারে ওই একবার আর কি কোশ্চেনে অ্যাস্ট্রোসাইটোমা ছিল, ওটাতে ট্রু দিছিলাম, পরে অ্যান্সার ভুল আসছিল, এই জন্য আর কি একটু কনফিউজ ছিলাম। গ্লায়োমা কিন্তু শুধু একটা ব্রড টার্ম, কিন্তু গ্লায়োমা কিন্তু স্পেসিফিকলি গ্লায়োমা বলে কিছু মানে মূলত অনেকগুলো জিনিসের কম্পোজিশন এটা আর কি। আচ্ছা আরেকজন শারমিন, শারমিন হাত, শারমিন কিছু বলবা বলো আপু। না ভাইয়া কিছু বলবো আচ্ছা না, তাহলে, কাজটা ভালো হয়েছে, উপকার হবে ভাইয়া। আচ্ছা তুমি তাহলে যেটা করো মানে এখন যেটা আসলে বেশি দরকার সেটা হচ্ছে তোমরা পড়তে বসে যাও, পড়ার মধ্যে চেষ্টা করবা যে হচ্ছে আমি যেভাবে বললাম, যদি একবার মানে জাস্ট ওই সামারি বক্স গুলো দেখো, ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার বা যেগুলো বলা হয়েছে, আশা করি যে অনেক কিছু লাভবান হবা এটাতে, ঠিক আছে? আর যেগুলো হ্যাঁ, যেগুলো, আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ মেজামিন বলো। মাল্টিপল মায়েলোমা এটা কি প্রাইমারি ম্যালিগন্যান্ট বোন টিউমার? এটা প্রাইমারি, আচ্ছা ঠিক আছে, এটা প্রাইমারি বোন ম্যালিগন্যান্ট বোন টিউমার। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা থাকি যে বোনে কিন্তু বেশিরভাগই সেকেন্ডারি,
কিন্তু শুধুমাত্র প্রাইমারির মধ্যে, প্রাইমারি খুবই কম, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা আমরা অত ডিটেলস এ পড়ি না, কিন্তু যারা ইয়া আছে মেডিসিন ফ্যাকাল্টি তারা অনেক ডিটেলস এ পড়ে কি কি পাওয়া যায়, ঠিক আছে, এটা পড়ে খুব ডিটেলস এ। আচ্ছা, আর হচ্ছে কি যে এই তো এর বাইরে আর কিছু লাগবে না, এগুলো পড়ে যাও, আশা করি যে সব কমন পড়ে যাবে। আর সময় নষ্ট করো না, তোমরা পড়তে বসো, যদি কোনো সমস্যা হয় ফারিহা, তারপরে হচ্ছে কি যে অন্য যারা আছো, কারণ সবাইকে তো চিনি না, দুই একজন যাদেরকে চিনি, আপনারা সবাই জন্যই বলতেছি, যদি কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ দিবেন, আমি চেষ্টা করবো যে এটা সমাধান করার জন্য, ঠিক আছে। আমাদের এমনিতেও ব্যস্ত থাকি, তারপরও যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে চেষ্টা করবো এটা সমাধান করার জন্য, ঠিক আছে। জি ভাই, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। তাহলে আমরা আজকে মতো শেষ করে, আপনারা সবাই পড়তে বসেন, ভালো মতো পড়াশোনা করবেন, সবাই সুস্থ থাকবেন, সুস্থভাবে পরীক্ষা দিবেন। সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।